নরসিংদীতে বিলের জমি রক্ষার ভূমি মন্ত্রণালয় সহ সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছে মহিষেশ্বর ইউনিয়নের কিলগাঁও 8 নং ওয়ার্ডের সাধারণ জনগণ। অভিযোগে উল্লেখ করা হয়, নরসিংদী সদর উপজেলার মাধবদি থানার মহিষেশ্বরা ইউনিয়নের খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিমে 357% সরকারি বিলের জমি শ্রেণী পরিবর্তন করে বিক্রি করার পায়তারা করছে একই গ্রামের মৃত হাফিজ উদ্দিনের পুত্র মহিষেশ্বরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফি সহ একটি সংঘবদ্ধ দালাল চক্র। এ ব্যাপারে খিলগাঁও এলাকার সাধারণ মানুষ গণস্বাক্ষর দিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়, নরসিংদী সদর এক আসনের এমপি, নরসিংদী অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, নরসিংদী উপজেলা নির্বাহী অফিসার, নরসিংদী সরকারি কমিশনার ভূমি, মহিষেশ্বর ইউনিয়ন পরিষদ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করে। একই ইউনিয়নের 14 বাক্যা খিলগাঁও, বিলপার, কোতালিচর গ্রামসহ আশপাশের আরও 5 থেকে 6টি গ্রামের লোকজন জানায়, 14 বাক্যা মৌজার সাবেক 770 নং আরএস 1017 নং দাগে বিল 357% জমি জমিদারি আমল থেকে বিল হিসেবে পতিত আছে। এলাকার জেলেরা এই বিল হইতে মাছ ধরিয়া জীবিকা নির্বাহ করে এবং আশপাশের লোকেরা শুষ্ক মৌসুমে এই বিলের পানি সেচের কাজে ব্যবহার করে আসছে। আবার বর্ষাকালে এ বিলে নৌকাবাজ প্রতিযোগিতা হয়। 3 থেকে 4টি গ্রামের বৃষ্টির পানি এই বিলেই জমা হয়। অথচ অত্যন্ত পরিতাপের বিষয়, বর্তমানে মৃত হাফিজউদ্দিনের ছেলে শফিক ও সাইদুর ইসলাম, মৃত ইসুফের ছেলে ফরিদ, তারা এলাকার জনসাধারণকে বিল হইতে মাছ ধরতে এবং কৃষি জমিতে সেচের পানি দিতে নিষেধ করছে। বিলের জমি সরকারের নামে 1 নং খাস খতিয়ানে লিপিবদ্ধ থাকার আইনগত বিধান থাকলেও উক্ত মৃত হাফিজউদ্দিন পূর্বেই প্রতারণা ও ষটনার আশ্রয়ে নিজ নামে লিপিবদ্ধ করিয়াছিল। এই জমির প্রকৃত মালিক ক্ষীরোদচন্দ্র রায় অবিবাহিত অবস্থায় মারা যায়। ক্ষীরোদচন্দ্র রায় জীবিত অবস্থায় তিনি তার জমি বিক্রি করে যাননি এবং দখলকারীরা জমি ক্রয় সংক্রান্ত কোনো দলিলও দেখাতে পারেনি। এ ব্যাপারে জনগণের দাবি, এই বিল যেন সরকারের 1 নং খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করা হয়, এতে করে 4 থেকে 5টি গ্রামের সাধারণ মানুষ অনেক উপকৃত হবে। আমি ছোট থাকতেই আমি দেখছি ক্ষীরোদকরকে, যে এই সম্পত্তির মালিক, তাকে আমি দেখছি প্রায় 66 সালে সে মারা গেছে রায়ওডার আগে। তো মারা যাওয়ার পর তিনি কোনো বিবাহিত করে নাই, তিনি অবিবাহিত মারা গেছেন। তিনি একটা তালুকদার ছিলেন। তো তিনি বাড়ির মাধ্যমে আমাদের এলাকার মানুষে, আমাদের পাড়ার মানুষ একটা স্কুল ঘর নির্মাণ করছিল। ওই স্কুল ঘরটা হাফিজউদ্দিন মেম্বার মুসলিম লীগের নেতা হ্যার লোকজনলে স্কুল ঘরটা ভেঙে নিছে গা, এবং আমাদের এলাকার মানুষে হারা ভয়ভীতি দায়া মায়ের বিরোধ করছে। আর এই বিল আমরা পূর্বেতেই আমি ছোট থাকতেও দেখছি বিল, এটাতে আমরা মাছ ধরছি, বিভিন্ন মানুষের বিভিন্ন এলাকার তাই মাছ ধরছে, 2-5 গ্রামের মানুষে মাছ ধরছে। আবার এটার মধ্যে এই পানি হিসাবে বেড়ারা ক্ষেতের ভিতরে চাষাবাদ করছে। তারপরে আমরা এটার মধ্যে একটা নৌকা বাই দিতাম, প্রতি বছর বর্ষা মৌসুমে নৌকা বাই দিতাম। বিভিন্নভাবে আমাদের গ্রামের যত পানি নিষ্কাশন সব এটার মধ্যে, আরও কয়েক গ্রামের পানি এটাতে নিষ্কাশন হইয়া গিয়া ওই খালের মধ্যে গিয়া হচ্ছে। এখন আমাদের এইটার ভিতরে কিছুদিন যাবৎ আগের থেকেই বলতেছে এটা হাফিজউদ্দিন ফর্সা বানাইছে, হাফিজউদ্দিন নামে ফর্সা হয়েছে, এই হাফিজউদ্দিন ছেলেরা বলতেছে, বইলে আমাদেরকে এই বিলের থেকে মাছ ধরতে বা কাজ কাম করতে গেলে তাই নিষেধাজ্ঞা দেয়। তা আমরা জানি এটা পূর্বেতেই জমিদার আমলের থেকে এটা বিল, আমরা পরেও তো জানি বিল, এখন কেন হারা বলে এটা আমাদের বোধগম্যনা। আমাদের এলাকার মানুষ সবাই এটার ভোগ করে, এবং এটা সরকারি বিল যদি শ্রেণী ঠিক রেখে সরকারি করা হয় তাহলে আমাদের এলাকার মানুষে উপকৃত হবে। তখন আমাদের বাড়ি এই স্কুলের পাশের বাড়ি, তখন আমরাও এই খিরিদ করে থাকতে খিরিদ করছে কিছু সম্পত্তি কিনে লইছি, এখানে বাড়িঘর করছি। তো যখন খিরিদ করে মারা গেল তখন এই সম্পত্তিটা তো ভূমি হয়ে গেল। তখন আমার বাপদাদারা বাড়ির থেকে ঘর তুললে ভাঙ্গে আইনিয়া এখানে একটা স্কুল বানাইলো, যাতে গ্রামের পোলামানরা এখানে লেখাপড়া করতে পারে। তখন ওই রায় সঙ্গা ওই মুসলিম লীগের হাফিজউদ্দিন ছিল এই এই জিনিসটার পক্ষ মেম্বার, তখন ওনায় আইয়া জোর করে আর দলফল লই আইয়া ভাঙ্গে ফালাই দিয়া আমগরে মারধর করে বাড়িতে দিয়ে দিল। তখন গ্রামবাসীর আরও কিছু লোক লস্কর লইয়া
এখানে আমরা একটা স্কুল স্থাপন করছি আমার বাচ্চা স্যার। তো স্কুলের যে জায়গাটা আছে এই জায়গাটার পরে যে বিলের জায়গাটা আছে এই জায়গাটা মনে করেন সারা বছর এই গ্রামবাসী যারা আছে তারা চাষবাস করে আইসে গেছে খাইছে মাছ কিনে ধরছে চলছে, কিন্তু এখন শুনি আর সাইনবোর্ডে এটা বিক্রি করে ফেলাইছে। তো বিক্রি করার পরে এখন আমি একটা পরসা পাড়েছে জবরদস্ত। আমি জন্মের পরে কাছে এটা একটা বিল, এখানে ছয় ছয় মানুষ মাছ ধরা দেশ বিদেশ তাই অন্ত মাছ ধরে নিছে। এটার এই প্রকৃত মালিক ছিল উনি ছিল একজন হিন্দু, উনি কোনো বিয়া শাদি করে নাই, কোনো ছেলে সন্তান উনি ছিল না। উনি এই কি বলে এটা দেওয়া গেছে বা হস্তান্তর করছে বা বিক্রি করছে এই সম্বন্ধে আমি কোনো জানি না। তাহলে কি করে যায় কিভাবে তারা এখন বিগত কয়দিন আগে যে এটা সাইনবোর্ড ক্ষিয়ত করার সম্পত্তি তারা কিভাবে মালিক হলো তা আমরা বোধগম্য নয়। আমি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি উনি জনগণের মা, উনি আমাদের দাবি জনগণের স্বার্থে এবং কৃষি জমির স্বার্থে এবং খিলগাঁও 3,500 মানুষের জনগণের স্বার্থে যাতে পানি নিষ্কাশন করতে পারে এবং কৃষিকাজে যাতে কাজ করতে পারে। আমি জনগণের স্বার্থে পক্ষ থেকে আমি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে আমরা আবেদন জানাচ্ছি যাতে এটা কোনোভাবেই বিল হয়ে থাকে যাতে কোনো শ্রেণী পরিবর্তন না করতে পারে। আপনাদের মাধ্যমে আমরা প্রধানমন্ত্রীর কাছে এবং গৃহ মন্ত্রণালয়ে আকুল আবেদন যাতে এটা বিল হয়ে থাকে, এটা যাতে কোনো চক্র বিক্রি না করতে পারে। জমির মালিকানা দাবিকারী শফিক জানায়, আমার পিতামিত হাফিজউদ্দিন ক্রয়সূত্রে এই জমির মালিক, এজন্য RS খতিয়ানে আমার পিতার নাম লিপিবদ্ধ আছে, পিতার উত্তরাধিকার সূত্রে আমি জমির মালিকানা দাবি করছি। কিন্তু এইটা এসএসএসএ তো না মালিকানা আছে, সিএসও মালিকানা আছে, আরএসও মালিকানা আছে, বিক্রি করা বলার ফলার কথা কর বলে সব দেশে দালাল রই কাগজপত্র নিয়েছে অনেক দালাল রই এই এইরকম মির্জানে আর খোকন দুইটা লোক আছে ওরা আমার কাছে কাগজ নিয়েছে নিয়ে হেরা আর বিক্রি করতে পারে নাই। মানুষের মূলায় 60,000 হেরা মূলায় 40,000 বুঝছেন তো, বাস্তবতা সত্য কথা করে হেরা বিক্রি করতে পারে নাই। তখন আমি কইছি আমি অন্য অন্য জায়গার মধ্যে আমি কেছি নাম নিতে এই দাম বেচতাম না, আমি অন্য জায়গায় বেচতে পারি বেশি। তাই আমি অন্য জায়গাতে এক নতুন এক পার্টির লোক কথাবার্তা করার পরে বেশি ওনার সাথে একটা মিউচুয়াল হয়েছে। মিউচুয়াল হওয়ার পরে মির্জানে আর কখন আমার বলতেছে যে আপনি আঙুরে তুমি আঙুরে টিয়া দিতি আছে আমি করে টিয়া দিই গেলে আমি ব্যস্ত আছেন আমরা জায়গাটা লোক অনেক ঘুরছি পরিশ্রম করছি আচ্ছা নেন স্বাভাবিক একটা কিছু দিই মনে না আগরে অনেক লক্ষ লক্ষ টাকা আমার দিতে না দিলে আমরা এটা খাস বানালো তা আমার জায়গা আপনারা খাস বানালে ফেলবেন, সরকার যদি খাস বানায় এটা তো আলাদা জিনিস কিন্তু আপনি তো বানানোর সুযোগ নেই আপনি আমার বান্ধে বানাবেন কেমন এই আর আমার পিছনে লাগছে। বিল সম্পর্কে মহিষেশ্বর ইউনিয়ন চেয়ারম্যান ও মহিষেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাক্তার এনামুল হক শাহিন জানায়, বিল রক্ষার দাবিতে এলাকাবাসীর পক্ষ থেকে আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। খিলগাঁও গ্রামে পশ্চিম পাশে একটি বিল রয়েছে, সেই বিলটি সিএস বিল, এসএও বিল, আরএসও বিল, সেই প্রেক্ষিতে এলাকাবাসী ওইখান থেকে মাছ ধরে অনেক প্রান্তিক জনগোষ্ঠী ওখানে জীবিকা নির্বাহ করে এবং অনেক প্রান্তিক কৃষক ওখান থেকে পানি সেচের সময় সেচ প্রকল্পের কাজে ব্যবহার করে ওখানে ফসল উৎপাদন করে এবং জীবিকা নির্বাহ করে। তো এই পরিপ্রেক্ষিতে এলাকাবাসী বিলটাকে শ্রেণী পরিবর্তন না করে বিলটাকে বিল রাখার জন্য আমার বরাবর গণস্বাক্ষরিত একটি দরখাস্ত করে, সেই পরিপ্রেক্ষিতে আমি ওই বিলটাকে পরিদর্শন করতে যাই। পরিদর্শন করতে গিয়ে দেখি যে জনগণের এখানে স্বার্থ জড়িত রয়েছে, জনস্বার্থে সেই বিলটাকে বিল রেখে জনস্বার্থে পানি নিষ্কাশন এবং পয় নিষ্কাশনের পথটা সুগম রাখার জন্য জনতার দাবিকে আমি ওখানে সমর্থন জানিয়ে আসি এবং এই বিলটিকে বিল শ্রেণী রেখে সরকারের পক্ষে থাকার জন্য আমার জোর সুপারিশ কর্তৃপক্ষের কাছে রয়েছে।